সুপ্রিয় দর্শক, আপনারা দেখছেন এসপিএন বাংলা টিভি। দেখুন ও সাবস্ক্রাইব করুন এসপিএন বাংলা টিভি, দেশ ও মানুষের কথা বলে। অনেকে অনেকভাবে আমাদেরকে ছোট দিবেন, আমাদের ছোট শ্রেণীর সভাপতি সেক্রেটারি অনেক সুন্দর করে প্রোগ্রামটা করেছে, সকালবেলা দেখেছেন কিভাবে করেছি। তারপরে অর্থ তো আছে, অর্থ সমস্যা তো আছে, তবে আপনারা সহযোগিতা করলে এটা থাকবে না। আগামী 22 তারিখে আপনাদের সহযোগিতা কামনা করব। আর আপনাদের সকলকে আজকে দেখেন, একটা কাক যদি কোথাও মারা যায়, হাজার হাজার কাক চিৎকার করে একটা কাকের জন্য। কিন্তু আমরা এমন একটা জাতি হয়ে গেল, একজন কর্মচারী যদি কোথাও বিপদে পড়ে আরেকজন কর্মচারী পাশ কাটিয়ে যায়, তার সাথে কথা বলতে চায়। আব্দুল আজিজ কি এইগুলি শিখিয়ে গেছে? আব্দুল আজিজ শিখিয়েছে পাশে যাবা, কাছে নিবা, কোলে টানবা, বুকে টানবা, তার কি সমস্যা সেই সমস্যা সমাধান করবা। তবেই তো তুমি নেতা। তাই আপনারা দোয়া করবেন, আমরা যাদের পরিষদ আরো ভালোভাবে কাজ করবে, আপনাদের সকল সহযোগিতা কামনা করব। এবং আগামী দিনে সকল মিলে ঐক্যবদ্ধভাবে আসুন, আমাদের সমাবেশ সফল করি, আমাদের দাবিগুলো আদায় করার জন্য চেষ্টা করি। সার্বিক সহযোগিতার জন্য আপনাদেরকে আন্তরিক ধন্যবাদ এবং অভিনন্দন জানিয়ে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি। ধন্যবাদ সবাইকে। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। ধন্যবাদ সবাইকে। সেলিম আব্দুল আজিজ তৈরি করেছে আমাদের সেলিম ভুঁইয়াকে, মহাখালীর মোকারম দুদুমিয়া বাংলা বহুত মানুষকে তৈরি করেছে। আজকে তারা যারা এই সংগঠন করতে গিয়ে মারা গেছেন, তাদের প্রতি আমি কৃতজ্ঞতা জানাচ্ছি এবং তাদের আত্মার মাগফিরাত কামনা করছি। প্রিয় ভাই ও বন্ধুরা, এখানে অনেক আলোচনা হয়েছে আজিজ সাহেব কি ছিলেন, এই কথাটা অনেকে জানেনি না। নবীন যারা তারা তো জানেনি না। আমার সাথে তখন আব্দুল আজিজ বলল যে সারা বাংলাদেশ ওর সাথে না আমাদের সাথে সেই ব্যবস্থাটা করো। সেলিম কি করা লাগবে? আমরা এরশাদ সাহেবের সাথে সেদিন চ্যালেঞ্জ করে 6 সেপ্টেম্বরে আমরা 1988 সালে বাংলাদেশ সরকারি কর্মচারী সমন্বয় পরিষদ গঠন করলেন। তিনি গঠন করার পরে 2 মাসের মধ্যে আমরা মুক্ত অঙ্গনে যে সমাবেশ করেছিলাম, লক্ষ লক্ষ কর্মচারী সেখানে ছিল। আর যে সৈয়দ মহিউদ্দিন মিটিং করেছিল সেখানে লোক পেয়েছিল না। কাজী জাফর বলেছিল যে তোমার লোক কোথায়? লোক তো সব দেখি সালাউদ্দিন সেলিমের মঞ্চে, আজকে সারা মঞ্চ ভরে গেছে, তাহলে তোমরা কি করছো? তারপরে আমাদের সাথে আলোচনার দরজা খোলা হলো। সেই আলোচনার মধ্য দিয়ে আমরা আমাদের টাইম স্কেল সিলেকশন গ্রেড ঈদ উৎসব বোনাস আদায় করে নিয়ে আসলাম। আজকে যদি দাবি না দেন, আগামীকাল থেকে বাংলার সমস্ত অফিস তালামারা থাকবে। এই কথা বলার সাহস বাংলার মাটিতে আর কোন নেতার হবে কি হবে না জানি না আমি। সেই নেতার আদর্শে আমরা সংগঠন করি। দীর্ঘ 29 বছর বাংলাদেশ চতুর্থ শ্রেণী কর্মচারী সমিতি সালাউদ্দিন সেলিম সহ আমরা কয়েকজন সালাউদ্দিন সেলিম ভুঁইয়া সহ আমরা যারা আছি এই সংগঠনটি লালন করেছি। আজকে বইফুল নেতা জন্ম নিয়েছে দেশে, রাষ্ট্রের গণতন্ত্রে শাসনতন্ত্রে 5টি মৌলিক অধিকার আমাদের জন্য দেওয়া আছে, অন্ন বস্ত্র শিক্ষা বাসস্থান চিকিৎসার জন্য লড়াই করেছি বঙ্গবন্ধুর কথায়। 71-এ আমরা শত্রুরে স্লোগান দিতাম রাজপথে, কেউ খাবে তো কেউ খাবে না, তা হবে না তা হবে না। আজকে 50 বছর পরে স্বাধীনের দাঁড়িয়ে আজকেও সেই কথাগুলো বলতে পারে। 1914 সালে কারা আন্দোলন করেছে? বাংলাদেশ চতুর্থ শ্রেণী কর্মচারী সমিতি এবং সমন্বয় পরিষদের নেতৃত্বে আমরা পে কমিশন গঠন করিয়েছিলাম। কত মানববন্ধন করেছি, কত সাংবাদিক সম্মেলন করেছি, কত প্রেস ক্লাবে মিছিল করেছি। এমনি এমনি সরকার 15 সালে আমাদের পে কমিশন দেয় নাই। আর সেই পে কমিশনে আমরা সুপারিশ করেছিলাম আমরা ভালো কিছু খেতে চাই না। মাননীয় প্রধানমন্ত্রী, আপনি 6 জনের কথা ঘোষণা করেছেন, 6 জন পরিবার খেতে যা লাগে সেই খাবারটা আমাদেরকে দিতে হবে।
খাবারটা কি আমরা ভালো খাবার চাই নাই সেখানে সুপারিশ করেছিলাম জেলখানার একজন আসামি যে খাবার খায় সেই খাবার যদি আমরা খাই তাহলে 14 শ্রেণী কর্মচারীদের ছয় পরিবারের মাসে লাগে 22500 টাকা আমরা পে কমিশন চেয়ারম্যান আমরা তার কাছে ফরাসউদ্দিন সাহেবের কাছে সেই দাবিনামা দিলাম আরো 10টি স্কেল করতে বললাম 1973 সালে বঙ্গবন্ধুর কাছে আব্দুল আজিজ বলেছিল আমার বেতন বৈষম্য কমাতে হবে তিনি বলতেন কি করতে হবে বলছিল 20টা স্কেল ভেঙে 10টা স্কেলে বেতন উন্নীত করতে হবে বঙ্গবন্ধু 1973 সালে 10টি স্কেলে বেতন দিয়েছিল বেতন বৈষম্য কমেছিল আর ফরাসউদ্দিন সাহেবের 19 সালে পে কমিশনে 22500 টাকা লাগো যেখানে খাবার লাগে জেলখানার খাবার খেলে সেখানে দিল 8250 টাকা আর একজন আমরা ওই সচিব যার কাছে দায়িত্ব দিল সেই সচিব 86000 টাকা তার স্কেল তৈরি করে দিল তারপরে আজকে ওয়ান ইলেভেনে বাংলাদেশে চৌধুরী আব্দুল আজিজের বঙ্গবন্ধুর কাছের মানুষ তার সংগঠনে তার আদর্শে নেতৃবৃন্দ বিলীন হয়ে যাবে তারপরেও আমাদের কর্মচারীরা জেগে ওঠে না আউটসোর্সিং এর নামে সমস্ত জায়গায় দূষণ করা হচ্ছে নির্মূল করা হচ্ছে কর্মচারীদের আর আজকে যেভাবে অন্যায় অত্যাচার নিষ্পেষিত হচ্ছে এর প্রতিবাদ কে করবে আমরা করতে গেলে আমাদের পাশে অনেকে বিভ্রান্ত করে সেলিম সাহেব আমদানি করে বিদেশ থেকে গম আমদানি করে চিনি আমদানি করে আর সেলিম সাহেব করছিল একটা মানুষ আমদানি সেটা হলো গোমাং সাহেব আজ সাহেবের অনুষ্ঠান আমরা স্বাধীনভাবে পালন করতে পারি নাই এই নুমানের কারণে আজকে মাননীয় প্রধান অতিথি আমরা যখন অগ্রিন্ত বেরিয়ে এসেছি স্বাধীনভাবে আজিজ সাহেবের মূল্যায়ন করছি স্বাধীনভাবে সালাউদ্দিন সাহেবের মূল্যায়ন হচ্ছে স্বাধীনভাবে বাংলাদেশের কর্মচারীরা তাদের মনের কথাগুলো বলতে পারছে অধিকার আদায়ের জন্য আমরা ঐক্যবদ্ধ হচ্ছি আগামী 22 তারিখ সারা দেশের প্রত্যেক জেলার প্রেসিডেন্ট সেক্রেটারি ঢাকা আসবে আর আপনারা যারা ঢাকা আছেন সকল প্রতিষ্ঠানের থেকে সংগঠিত হয়ে আমরা প্রেস ক্লাবে জমায়েত হব আমরা কোথায় সমাবেশ করব জানিয়ে দিব সেখানে সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তারা থাকবেন আপনারা তো বহু আন্দোলন দেখলেন নুমানের লং মার্চ দেখেছেন সচিবালয় গ্রাম কর্মসূচি দেখেছেন অনেক সংগঠনের বিপ্লবী বক্তব্য অনেক কিছু দেখেছেন আর আমরা আন্দোলন করতে চাই কৌশল করে বঙ্গবন্ধুর আদর্শ সংগঠন বিধায় আমরা বেগম খালেদা জিয়ার সময় অর্ডার করেছিল আমরা কাজ নাই মজুরি নাই আদেশ জারি করার পরে যখন সালাউদ্দিন সেলিম সহ বেগম খালেদা জিয়া আমাদেরকে ডেকেছিল সেই অনুষ্ঠানে যাওয়ার পরে তিনি বলেছিলেন যে আল্লাহ এটা উদ্ধ করা যাবে না এটা সচিব নয় আমরা করেছে আমরা সেদিন ছেলে বইয়া সহ আমরা বলেছিলাম আমরা যদি পারি সেটাকে বাতিল করব কয়া সালাউদ্দিন সেলিমকে উঠিয়ে আমরা সেখান থেকে নিয়ে আসব মাত্র 13 দিনের আন্দোলনে সেই আদেশ বাতিল করে 75000 তত্ত্বাবধায়ক কর্মচারী রাজস্ব খাতে দিয়ে প্রদান করেছিল কি করে আমরা আমি চলেছি আমি গাড়ি নিয়ে মাগের বাচ্চার মতো চলেছি আমি কাউকে ভয় করি না এই 40 বছর কত নেতা কত কোথায় চলে গেছে নাম পর্যন্ত নেই আর আজিজ সাহেবের সৈনিকরা যারা তার আদর্শ লালন করে তারা বেঁচে আছে যারা বেঁচে আছে সঠিক পথে আপনাদের জন্য এখনো চেষ্টা করছে তাই মনে রাখবেন আজকে আমরা 14 শ্রেণীর দায়িত্ব যাদেরকে দিয়েছি তোমাদের অনেক বড় দায়িত্ব তোমরা জিনিস পেয়েছ আজিম দীর্ঘদিন সালাউদ্দিন সেলিম সংগ্রাম করেছিল আজিমকে দীর্ঘদিন সংগঠন করেছ শুধু সমিতি করে বসে থাকলে নেতৃত্ব হয় না প্রত্যেক জায়গায় খোঁজ দিতে হবে
কোন অফিসে আমার কোন কর্মচারীরা কি অসুবিধা ভোগ করছে, কোথায় কি অবস্থায় কি আছে, সবার সাথে যোগাযোগ করে সম্পর্কটাকে বৃদ্ধি করব। সবার সমন্বয়ে আসুন আমরা রাষ্ট্রবাদ গণতান্ত্রিক সরকারের মধ্যে মাননীয় প্রধানমন্ত্রীকে দেখিয়ে দেই আব্দুল আজিজের সেই সৈনিকেরা আজও বেঁচে আছে, আব্দুল আজিজের হাতিয়ার গর্জন পেয়ে আর একবার বাংলাদেশের কর্মচারীদের মুক্তি হবে আবার সেই আশা রেখে আজকে মাননীয় প্রধান অতিথি সম্মানিত সাহেব আজকে 5,000 লোকের মিটিং করতে পারবে কিন্তু আমরা করি নাই, কারণ 22 তারিখে আমাদের একটা সমাবেশ। এই জন্য স্বল্প পরিসরে আমরা আজকের আলোচনা সভাটা শেষ করতে চাচ্ছি এবং আগামীতে আপনারা সেখানে সহযোগিতা করবেন, আপনার মাধ্যমে মাঠবাজারের বাড়ির জন্য 77 লক্ষ টাকা আমাদের নামে নিয়েছি। আপনারা জানেন এই টাকা খাওয়ার জন্য কত নেতা দাঁড়িয়েছিল, 5 জন মন্ত্রী সই করে দিয়েছিল, কিন্তু আমি আর সেলিম ভাইয়া চ্যালেঞ্জ করেছিলাম টিচিরে, আপনার যদি ক্ষমতা থাকে এই টাকা দেন আপনাকেও জেল খাটাবো আমরা ইনশাআল্লাহ। আমরা সেই জন্যই আজ পর্যন্ত কেউ সেই টাকা ভোগ করতে পারে না, চলে গেছে অনেকে কিন্তু টাকা খাইতে পারে নাই, টাকা টাকার জায়গায় আছে। আমি আর সালাউদ্দিন সেলিম আমরা সেলিম ভাইয়া সহ সেলিম ভাইয়া সাধারণ সম্পাদক আমি সভাপতি রাশেদ খান মানন লিখে দিল যে আমার সামনে বাংলাদেশ চতুর্থ শ্রেণী সমিতি গঠিত হয়েছে, সেখানে এম আনন্দ সভাপতি এবং সেলিম ভাইয়ের সাধারণ সম্পাদক, আমরা ডিসি সাহেবকে চিঠিটা দিলাম, সেই টাকা আমরা বললাম, ডিসি সাহেব আমাদের জিজ্ঞেস করলো টাকা নিবেন, আমি না আমরা টাকা নিব না, কি চান, আমরা রেজলিউশন করে দিলাম আমাদের জায়গার পরিবর্তে একটি জায়গা করে দেন মাননীয় জেলা প্রশাসক। তখন জেলা প্রশাসক সাহেব বললেন কয়েকজন ইউটিউবে দেখে দেখো এরা আসলে সত্যিকারী নেতা, এরা চায় জায়গা আর ওরা টাকার জন্য কি না করতেছে, তাইলে ওদেরকে টাকা দেওয়া যাবে না, এটা ডিসাইড করতে হবে, আজও টাকা কেউ নিতে পারে না, অনেকে চলে গেছে। তাই আপনাদেরকে বলবো আমরা যতক্ষণ আছি আপনারা আমরা যারা পুরানা লোক কয়েকজন আছি বেশি নাই, হাতে গুলো ওই যে বিস্ফোরণের একজন বসে রয়েছে আর লাঠি দিয়ে পিটানো সিয়াসিতে, আরো জলি নামে একজন শুনছিলেন না আমাকে বঙ্গবাজার দখল করছিল এই পল্টন ময়দানে দেবীটা মিটফোর্ডের ঢাকা মেডিকেলের লোকজন মিলে আমরা অনেক কিছু করেছি। আজকে অনেকে বলেন যে আমরা কি করেছি, আরে আব্দুল আজিজ এমন জিনিস তৈরি করে গেছে সালাউদ্দিন সারা বিশ্বে বাংলাদেশ সরকারি কর্মচারী প্রতিষ্ঠিত করেছে, সালাউদ্দিন সেলিমের নামে সারা বিশ্বে শোক প্রস্তাব গৃহীত হয়েছে আর আব্দুল আজিজের নামে শোক প্রস্তাব হয়েছে, আর অন্য কোন নেতার নামে কোন শোক প্রস্তাব হয় নাই, বহু নেতা ছিল বহু নেতা মরে গেছে খবরও নাই, কে কবে মারা গেছে সে কথাটাও জানে না। তাই আপনারা আমাদের জন্য দোয়া করবেন এবং সহযোগিতা করবেন, যে কয়দিন আছি আপনাদের পাশে থাকব আপনাদের কথাগুলো বলবো, কিন্তু অস্তিত্বের প্রশ্নে আউটসোর্সিং এই সরকার বাতিল করতেই হবে, আর যদি বাতিল না করেন প্রয়োজন হয় না পূর্বের মতো সারা বাংলাদেশ অচল করে দিব সমস্ত।